প্রথমে প্রেম, তারপর প্রেমের সূত্র ধরে দৈহিক মেলামেশা, আর এই মেলামেশা থেকেই অন্তঃসত্ত্বা হয়ে পড়া। পরে বিষয়টি জানাজানি হলে প্রেমের সম্পর্ক অস্বীকার করে প্রেমিক। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের ভিদরগঞ্জে। এ ঘটনায় মামলায় এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে সখীপুর থানা পুলিশ বাদশাকে আটক করে মঙ্গলবার আদালতে পাঠায়। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বেদরগঞ্জ উপজেলার ওই স্কুল ছাত্রীর সঙ্গে মাঝিকান্দি গ্রামের গনি মালের দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছেলে বাদশা মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই স্কুল ছাত্রীকে একাধিকবার দর্শন করে বাদশা মিয়া। এতে ওই ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে প্রেমের সম্পর্ক অস্বীকার এবং গর্ভের সন্তান তার নয় বলে দাবি করে বাদশা। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয় ওই ছাত্রীর পরিবার। ফলে গর্ভের সন্তানের স্বীকৃতি না পেয়ে ওই ছাত্রী বাদী হয়ে 10ই জুন বাদশার বিরুদ্ধে সখীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ভিকট্রিম ওই স্কুল ছাত্রী বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাদশা মিয়া আমার সঙ্গে দৈহিক মেলামেশা করে, এতে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এখন সে আমার গর্ভের সন্তান ও আমার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করছে। আমি এর বিচার চাই। মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক ফারুক মিয়া বলেন, দর্শন মামলায় বাদশা মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।